আগের ক্লাসে আমরা যেটা করলাম সেটা হচ্ছে স্কোপ ক্রিয়েশন। এই ক্লাসে আমরা যেটা করব সেটা খুব ভাইটাল একটা জিনিস, সেটা হচ্ছে ডিএইচসিপি অথরাইজেশন। এই যে ডিএইচসিপি অথরাইজেশন কেন আমাদের ডোমেনে লাগে সেটার আগে একটু বলে দেওয়া দরকার যে ডিএইচসিপি অথরাইজেশন প্রসেসটা কিন্তু একমাত্র ক্লায়েন্ট সার্ভার বা ডোমেন আর্কিটেকচার ইউজ করা হবে হয়, কিন্তু আমাদের ওয়ার্ক গ্রুপ মডেলে কিন্তু অথরাইজেশন মডেলটা অথরাইজেশনটা চলে না। তার কারণ আছে, তার কারণ ওয়ার্ক গ্রুপ মডেলে অ্যাক্টিভ ডিরেক্টরি ডোমেন সার্ভিস বলে কোনো কনসেপ্টই থাকেনি, কারণ সেখানে কোনো সেন্ট্রালাইজ ডাইরেক্টরি সার্ভিস চলে না, প্রত্যেকটা মেশিনই লোকাল ডেটাবেস নিয়ে কাজ করে। হোয়ারেজ ডোমেন মডেলের ক্ষেত্রে, উইন্ডোজের ক্ষেত্রে আমরা ইউজ করে থাকি একটা সেন্ট্রালাইজ ডেটাবেস যেটাকে আমরা বলি অ্যাক্টিভ ডিরেক্টরি ডোমেন সার্ভিস। তো এই যে অ্যাক্টিভ ডিরেক্টরি ডোমেন সার্ভিস, এখানে তো আমার ডিএইচসিপি সার্ভারের অথরাইজেশনটা লাগে কেন? তার কারণ হচ্ছে যে ডিএইচসিপি সার্ভিস কোনো আনঅথরাইজ, যদি ডিএইচসিপি সার্ভিসের ক্ষেত্রে আমরা কোনো আনঅথরাইজ ডিএইচসিপি সার্ভিস এখানে যদি ব্লক করতে চাই তাহলে অথরাইজেশনটা লাগে। অর্থাৎ কোনো আনঅথরাইজ ডিএইচসিপি সার্ভার যদি একটা নেটওয়ার্কে ঢুকে সে যদি আনঅথরাইজড আইপি অ্যাড্রেস ডিস্ট্রিবিউট করার দিকে যায় সেক্ষেত্রে কিন্তু এই অথরাইজেশন সার্ভিসটা দিয়ে আমরা তাকে কিন্তু ব্লক করতে পারি। যেটা আমরা প্রথম যে লাইনটা বলছি সেখানে আমরা বলেই দিয়েছি যে এটা ইন্টিগ্রেট করা হবে অ্যাক্টিভ ডিরেক্টরি সার্ভিসের সঙ্গে, যাতে অথরাইজেশনটা দেওয়া হবে কি। এবং আনঅথরাইজ ডিএসসিপি সার্ভার যদি নেটওয়ার্কে ডিস্টার্ব করতে যায়, কোনো ভুল অ্যাড্রেস বা কনফিগারেশন অপশনস সেখানে ইনভোক করার চেষ্টা করে, সেটা এখানে ব্লক করে দেওয়া হয়। বেসিক্যালি কি হয় না, কোনো ডিএসসিপি সার্ভার, সেটা হতে পারে ডোমেন কন্ট্রোলার, হতে পারে একটা মেম্বার অ্যাক্টিভ ডিরেক্টরি ডোমেন সার্ভিসের, ফার্স্ট অ্যাক্টিভ ডিরেক্টরিকে কোয়েরি করে যে যে অথরাইজ সার্ভারের লিস্ট আছে সাথে তার নিজের যে আইপি অ্যাড্রেস সেই আইপি অ্যাড্রেস লিস্টেড কিনা। যদি তার আইপি অ্যাড্রেস ওই লিস্টে লিস্টেড না হয়, অ্যাক্টিভ ডিরেক্টরি ডোমেন সার্ভিসের আন্ডারে লিস্টিংয়ের মধ্যে না থাকে, তাহলে অটোমেটিক্যালি ডিএসসিপি সার্ভিসটা কমপ্লিট হয় না এবং ওর যে কাজটা সার্ভিসটা অটোমেটিক্যালি স্টপ হয়ে গিয়ে শাট ডাউন হয়ে যায়। এবং এটা জেনারেল একটা কনসেপ্ট। অর্থাৎ যদি দেখা যায় উল্টো দিক থেকে, যে যদি দেখা যায় যে ডিএইচসিপি সার্ভার কোয়ারি করলো অ্যাক্টিভ ডিরেক্টরি ডোমেন সার্ভিসকে যে আমার লিস্টে আমার তোমার লিস্টে আমার অ্যাড্রেসটা আছে কিনা, এবং সেখানে যদি লিস্টিং এ থেকে থাকে, তার মানে এই ডিএইচসিপি সার্ভার সে অথরাইজড ওই যে নেটওয়ার্কটা চলছে ওই নেটওয়ার্কে আইপি ডিস্ট্রিবিউট করতে। এরপরের যে প্যারাগ্রাফটা আমরা দেখতে পাচ্ছি ওখানে বলে পরিষ্কার বলেছে যে ফর ডিএইচসিপি সার্ভার দিস ইজ নট এ মেম্বার অফ দি অ্যাক্টিভ ডিরেক্টরি ডোমেন, দ্য ডিএইচসিপি সার্ভার সার্ভিস সেন্স ডটকম। যদি দেখা যায় যে কোনো একটা ডিএইচসিপি সার্ভার সে অ্যাক্টিভ ডিরেক্টরি ডোমেনের কোনো মেম্বার নয়, তখন সে ডিএইচসিপি ইনফর্ম একটা মেসেজ দিয়ে রিকোয়েস্ট করে অ্যাক্টিভ ডিরেক্টরি রুট থেকে যে এটা ইনস্টল আছে কিনা, আদার ডিএইচসিপি সার্ভার কনফিগার বা ইনস্টল আছে কিনা। যদি আদার ডিএইচসিপি সার্ভার ডিএইচসিপি অ্যাকনলেজ দিয়ে রেসপন্ড করে যে হ্যাঁ ঠিক আছে কোনো অসুবিধা নেই, হুইচ কন্টেন্টস যেটা বলেছে হুইচ কন্টেন্টস ইনফরমেশন দ্যাট দ্য কোয়ারিং ডিএইচসিপি সার্ভার ইউজেস টু লোকেট দ্য অ্যাক্টিভ ডিরেক্টরি রুট ডোমেন, অর্থাৎ অ্যাকনলেজমেন্ট দিয়ে বলে দিল যে হ্যাঁ তোমার এটা লিস্টেড আছে, তখন বলছে কি না দ্য স্টার্টিং ডিএইচসিপি সার্ভার দেন কোয়ারিজ দ্য অ্যাক্টিভ ডিরেক্টরি ফর এ লিস্টেড অথরাইজড ডিএইচসিপি সার্ভার, স্টার্ট দ্য ডিএইচসিপি সার্ভার সার্ভিস অনলি ইটস অ্যাড্রেস ওন অ্যাড্রেস ইজ ইন দ্য লিস্ট। অর্থাৎ প্রথম ডিএইচসিপি ইনফর্ম মেসেজটা পাস করলো, করে দেখলো যে রুট ডিরেক্টরি একটা রুট অ্যাক্টিভ ডিরেক্টরির কাছে কোনো ডিএসসিপি সার্ভার আছে কিনা, যখন অন্য ডিএসসিপি সার্ভার অ্যাকনলেজমেন্ট পাঠালো যেটা বললো যে হ্যাঁ ডিএসসিপি সার্ভারটা কোয়ারি পাঠাচ্ছে যে হ্যাঁ এটা অ্যাক্টিভ ডিরেক্টরি রুট ডোমেনে যাচ্ছে, তখন তোমার এটা লিস্টেড আছে, তখন যে ডিএসসিপি সার্ভারটা কোয়ারি পাঠিয়েছিল তখন সে দেখলো যে না তার মানে আমি অথরাইজ ডিএসসিপি সার্ভার, এবং সে তখন ডিএসসিপি সার্ভিসটা তার নেক্সট আমরা যে জায়গাটায় আসছি সেটা হচ্ছে হাউ অথরাইজেশন ওয়ার্কস, বেসিক্যালি কিভাবে কাজ করে। অ্যাকচুয়ালি অথরাইজেশন প্রসেসটা ডিপেন্ড করছে কোন ধরনের সার্ভার রোল ডিএসসিপি এখানে প্লে করছে, এটা কি না ডোমেন কন্ট্রোলার না মেম্বার সার্ভার না স্ট্যান্ডার্ড সার্ভার।
আচ্ছা, যদি ডোমেন কন্ট্রোলার হয় তাহলে কি হচ্ছে? বলছি দ্য কম্পিউটার কিপস অ্যান্ড মেনটেন্স এ কপি অফ অ্যাক্টিভিটি ডেটাবেস অ্যান্ড প্রোভাইড সিকিউর অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট ফর ডোমেন মেম্বার এন্ড ইউজার্স অ্যান্ড কম্পিউটার্স। অর্থাৎ অথোরাইজেশন ডোমেন কন্ট্রোলার নিজেই নিজেকে করে দিতে পারছে। যদি মেম্বার সার্ভার হয়, অর্থাৎ এই অ্যাক্টিভ ডিরেক্টরি ডোমেন কন্ট্রোলার নয় বা কোনো অ্যাডিশনাল ডিসিও নয়, শুধু একটা মেম্বার সার্ভার, তাহলে কি হচ্ছে? দ্য কম্পিউটার ইজ নট অপারেটিং এজ এ ডোমেন কন্ট্রোলার বাট হ্যাজ জয়েন্ড এ ডোমেন, মেম্বারশিপটা তার আছে এবং অ্যাক্টিভিটি ডেটাবেসটাকে অনুযায়ী তার মেম্বারশিপ এখানে আছে। আর একটা হচ্ছে কি, স্ট্যান্ড অ্যালোন সার্ভার। দেখা যাচ্ছে দ্য কম্পিউটার ইজ নট অপারেটিং এজ এ ডোমেন কন্ট্রোলার নট এ মেম্বার সার্ভার, দুটোর কোনো টাইম নেই। তার জায়গায় কি হবে, সার্ভার কম্পিউটার পার্টিকুলারলি নেটওয়ার্কে একটা স্পেসিফিক কোনো টাস্কের জন্য তাকে দেওয়া হয়েছে যেটা আদার কম্পিউটার শেয়ার করছে, সেক্ষেত্রে আমরা একে বলবো স্ট্যান্ড অ্যালোন সার্ভার। এবং লাস্ট যে প্যারাগ্রাফ সেখানে কি বলা হচ্ছে যে ইফ ইউ ডিপ্লয় অ্যাপ্লিকেটিভ ডিরেক্টরি অল কম্পিউটার্স অপারেটিং অ্যাজ ডিএচসিপি সার্ভার মাস্ট বি আইদার ডোমেন কন্ট্রোলার অর এ ডোমেন মেম্বার সার্ভার বিফোর দে ক্যান বি অথোরাইজড অ্যান্ড প্রোভাইড ডিএচসিপি সার্ভিস টু দ্য ক্লায়েন্টস। অর্থাৎ যখন সে আইপি অ্যাড্রেস দেবে, কখন দেবে? অথোরাইজেশন, অথোরাইজেশন পাওয়ার আগে এবং আইপি অ্যাড্রেস ডিস্ট্রিবিউট করার আগে তাকে অথোরাইজ হতে হবে, এবং অথোরাইজ হতে গেলে তাকে আইদার ডোমেন কন্ট্রোলার অথবা ডোমেনের একটা মেম্বার সার্ভার হতেই হবে। কিন্তু বলছে অলদো ইট ইজ নট রিকমেন্ডেড, উই ক্যান ইউজ এ স্ট্যান্ড অ্যালোন সার্ভার অ্যাজ ডিএচসিপি সার্ভার অ্যাজ লং অ্যাজ ইট ইজ নট অন এ সাবনেট, উই ক্যান ইউ অথোরাইজ ডিএচসিপি সার্ভার। কিন্তু ভাইটাল পয়েন্ট হচ্ছে হোয়েন এ স্ট্যান্ড অ্যালোন ডিএচসিপি সার্ভার ডিটেক্টস অ্যান অথোরাইজড সার্ভার অন দ্য সেম সাবনেট, ইট অটোমেটিক্যালি স্টপস লিজিং আইপি অ্যাড্রেস টু ডিএচসিপি ক্লায়েন্টস। অর্থাৎ আমার স্ট্যান্ড অ্যালোন সার্ভার ততক্ষণই আইপি দিতে পারছি যতক্ষণ সে ওই সাব নেটওয়ার্কে বা ওই নেটওয়ার্কের মধ্যে কোনো একটা অথোরাইজ ডিএসসিপি সার্ভার পাচ্ছে না। যখনই স্ট্যান্ড অ্যালোন সার্ভার আইপি ডিস্ট্রিবিউটার আগে দেখবে যে সেখানে একটা অথোরাইজ ডিএসসিপি সার্ভার আছে, তখন অটোমেটিক্যালি তার আইপি অ্যাড্রেস তাকে দেওয়া সে